প্রথম কথা আমার বুঝ হচ্ছে আমার বুঝের একটা ভিত্তি যদি ধরি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এই বিষয়ক সর্বশেষ একটু কথা দেখবেন তিনি বলছেন যে যেহেতু অনেক অংশ নিচ্ছে না সেই সব বিবেচনা করে আওয়ামী লীগকেও তার নির্বাচনী কৌশল নির্ধারণ করতে হচ্ছে সুতরাং তারা ভোটে একের পর এক অনেকগুলো কাজ করছে শুধু ভোট কি বলে যে আমি আড্ডামির ভোট না এর বাইরে আমি বলছি যেটা যে সেটা করছে কি জন্যে সেটা পরিষ্কার এই হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে যেহেতু বাংলাদেশের পার্লামেন্ট নির্বাচন অন্য এটা যে যত কথা বলুক সবাই বুঝছে যে আসলে কোনো ভোট নাই ভোটও হচ্ছে না সুতরাং একটু কি বলে পলিশ ফর্মে আচ্ছা ভোট ভোট সামনে আনা যায় কি না তার একটা নানামুখী প্রচেষ্টা ছাড়া আর কিছু না কিন্তু মূল কথা আপনি যেটা বললেন আসলে আমার বিবেচনায় এটা কোনো মানে যেহেতু রাজনীতিটা যে দলের নামটা বললেন আওয়ামী লীগ তারা প্রকৃতপক্ষে ওই অর্থে তো রাজনীতিটাই করছে না অন্যদের কথা আমি আর আলোচনা এখন আনলাম না সুতরাং তাতে এটা বার্তা কিছু না এই হচ্ছে ইঁদুর বিড়াল খেলার বার্তা আমি এইটুকুই দেখি সুতরাং এর থেকে নতুন কিছু জানা বোঝা পাওয়ার কিছু নাই পাওয়া বোঝা হয়তো তার মানে কি আপনি যদি আমাকে এরপরে প্রশ্ন করেন তার মানে এইটার পরে কি আবার একই ধারায় চলবে তার উত্তর ওই যে ওই দলের সাধারণ সম্পর্কে দিয়েছেন এটা নির্ভর করবে যে বাইরের পরিবেশ পরিস্থিতি কি তার উপরেই তারা তাদের কাজটা করবে এটা বোঝা যায় কিন্তু প্রশ্ন হচ্ছে যেটা যদি আমি এই কথাটাকে অন্যভাবে একটু কিছু পজিটিভলি বোঝার চেষ্টা করি যে ঠিক আছে এমপি সাহেবদেরকে যদি তারা একটা পজিটিভ বার্তা এইভাবে দেন হ্যাঁ বিনা ভোটে নির্বাচিত হোক যাই হোক সে আলোচনা আমি বাদ রাখলাম যে এমপিরা এমপির কাজই করবে অন্যটায় হস্তক্ষেপ করবে না যদি এইটা হয়ে থাকে তাহলে আপনি হয়তো বা ভাবতে পারেন কিছুটা পজিটিভ কিন্তু এটাতে একেবারেই না না কেন তার উত্তর সোজা সোজা হচ্ছে এই জন্যে যে আমাদের সংবিধান অনুযায়ী এমপিদের যা কাজ করার কথা ধরুন একটা ভালো ভোটও যদি হতো এমপি সাহেবরা নির্বাচিতও যদি হতেন জনগণের ভোটে যেই হোক না কেন কিন্তু যা চলছে যে এত দিন ধরে সে আওয়ামী লীগ ক্ষমতায় বিএনপি এর আগে ছিল অন্যরাও ছিল মানে এই দলগুলোই তো পালাক্রমে ছিল কিন্তু এমপিরা এমপি হিসাবেই কি দায়িত্ব পালন করে মোটেই না কি সেটা সোজা কথা এমপিদের আমাদের সংবিধানে বলছে একটা প্রধান কাজ হবে আইন প্রণয়ন করা আর ওভারঅল রাষ্ট্রযন্ত্রের রক্ষণাবেক্ষণ করা দেখভাল করা স্থানীয় উন্নয়ন আন্দোলনে তাদের তো হস্তক্ষেপ করার কথা না বরঞ্চ আমাদের সংবিধানে স্থানীয় সরকার যেটা আছে সেইটা কখনো কায়েমও করা হলো না বরঞ্চ এমপি তন্ত্র ওইখানেই প্রধানত বাধাগ্রস্ত করে চলেছে তা হস্তক্ষেপ তো আসেই সুতরাং এইসব কারণে আপনি দেখবেন যে ওইখানে স্থানীয় সরকার নির্বাচনে ওইটাকে তারা এক ক্ষমতার খুঁটি হিসাবে ব্যবহার করতে করবে আর হচ্ছে ওইখানে যে কি বলে এইখানে যে টাকা পয়সার আর অন্য অন্য যেটা আছে এবং তারা সরাসরি যেহেতু পাবলিকের সাথে যোগাযোগ করতে পারে সেইখানে এমপির হস্তক্ষেপটা বাড়ানোর জন্যেই নানামুখী কাজের এখন আত্মীয় স্বজন সবাইকে এসে নেওয়ার চেষ্টা করছে বাবুল যেটা বলার চেষ্টা করছিলেন যে এতে প্রমাণ হচ্ছে যে আসলে নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে সরকার নিজের এমপিদের ব্যাপারে আসলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে না এবং তাদের এই আশঙ্কাটা পরিষ্কার যে এই ক্ষেত্রে যদি তাদের আত্মীয়রা থাকেন তারা নির্বাচনে প্রভাব বিস্তার করতে পারবেন সরকার যদি নাও চায় সেটাই কি বাস্তবতা না আমি আমি ওই এই আলোচনাটা আমার বিবেচনায় আমার বুঝে এটা একটা ছোট্ট পার্সিয়াল আলোচনা এটাকে প্রধান হিসাবে বা ওইটার এক এক জায়গায় এক এক ধরনের ঘটনা ঘটবে ওইটাকে প্রধান না আমি বলছি একটু আগে যেটা বললাম যে এমপি এবং স্থানীয় সরকার আপনি যদি দুইটাকে পৃথক করে তার জায়গায় সুনির্দিষ্ট না করেন এখন যে ঘটনা ঘটছে এইটাকে দিয়ে আপনি কোনো সিদ্ধান্তে আসতে পারবেন না এখন দেখেন এইবারে যে নির্বাচনটা হচ্ছে যদি বলেন এর আগে যে নির্বাচনের তো নির্বাচন হয় নাই আমাদের এখন লড়াইটা কি আমি আমাদের বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং বামপন্থীদের কথা পরিষ্কার করে বলতে চাই আমরা একটা দেখি দুঃশাসন চলছে সুতরাং দুঃশাসন ঘটানোর সাথে সাথে আমাদের একটা কথা আছে আসলে ব্যবস্থাটা বদল যদি না করতে পারি তাহলে লাভ নেই সুতরাং বামপন্থীরা দুঃশাসন সাথে ব্যবস্থা বদলের কাজ করতে চাই আচ্ছা এইখানে আমি শুধু এই সময় না থাকলে খালি তুলে রাখি নির্বাচনের ব্যাপারে আপনি পুরো নির্বাচন ব্যবস্থার একটা আমূল সংস্কার ছাড়া পরিবর্তন ছাড়া আপনি এই যে পিসমিল কোনো সলিউশন করো বাংলাদেশে কিছু করতে পারবে না সুতরাং আমাদের এখনকার লড়াই হচ্ছে জাতীয় সংসদের সংখ্যান পদ্ধতি প্রবর্তন করা স্থানীয় সরকারকে তার যা যা সংবিধান অনুযায়ী দায়িত্ব কর্তব্য অনুযায়ী কাজ করতে দেওয়া তার জন্যে আরো নানা ধরনের সংস্কারের কাজটা করাটাই হচ্ছে এখনকার আমাদের লড়াইয়ের প্রধান কাজ